না পার্লামেন্টে দাঁড়িয়ে রসুল পাক ফরমালেন, ওগো আমার উম্মত উম্মাতানিরা, উম্মত মানে বেটা ছেলে, উম্মাতানিরা মানে নারী সহ, ওগো আমার উম্মত উম্মাতানিরা, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যখন আল্লাহ পাক দুনিয়া পাঠিয়েছে সহজ রাস্তা জান্নাতে যাওয়ার রাস্তা আমি রসুল জানিয়ে দিলাম, আর সালাত মিফতাহুল জান্নাহ, তোমরা সালাতকে কায়েম করবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও ঘোষণা করলেন কলামুল্লাহ কোরআন শরীফে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা যখন আমার ইবাদত করবে আমি আল্লাহ আমার জমিনে তোমরা যখন লুটিয়ে পড়বে আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে জান্নাত দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর অফার আমাদের কাছে রয়েছে, তার সত্ত্বেও আমরা মুসলমান নামাজ থেকে দূরে সরি আছি, একমাত্র আমাদের কবরের সাথী, আখিরাতের সাথী, বিচারের সাথী যদি কেউ হয় সেটা হলো আমাদের নামাজ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আল্লাহ রসুলের কোরেজার টুকরা হাজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ছোট বয়স, কেতাবে লেখা আছে, কেতাবের নাম বলছি, লেখক আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি, বিরাট বড় তফসিরকারক, কেতাবের নাম ফারেস্তাদের আজব ইতিহাস। ওই কেতাবে আমি পড়তেছিলাম যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স খুব হালকা, এক সময় এক তারিখে হজরা থেকে বের হয়ে ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছেন, দেখছেন মক্কাবাসীরা, মক্কার মানুষরা হাজার হাজার দলবদ্ধ হয়ে একটা পাহাড়ের পিছে গিয়ে প্রতিদিন কার জন্য পুজো করে। মা ফাতিমা ওই মক্কাবাসীদেরকে হাত উঁচু করে দেখালেন, ও মক্কাবাসীরা তোমরা দাঁড়িয়ে যাও, তোমার সঙ্গে আমি ফাতিমা কিছু কথা জিজ্ঞাসা করব, আমার কিছু বলার আছে। আমরা যে প্যান্ডেলে বসেছি ভেস্তের বাগান, কিসের বাগান? ভেস্তের বাগান। বিশ্বনবী বলেছেন যতক্ষণ পর্যন্ত হাদিস কোরআনের কথা আলোচনা চলবে, এ হতে পারে কারো জমিন, হতে পারে কারো খামার, ততক্ষণ পর্যন্ত এ টোটাল যে প্যান্ডেল খাটানো আছে এটা হলো ভেস্তের বাগান, জোরে বলেন সুবহানাল্লাহ। তার নবী আমাদেরকে ভালোবাসেন কিনা তার প্রমাণ দিচ্ছি, দেখেন মা ফাতেমা মক্কাবাসীদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছেন, মক্কাবাসীরা তোমরা প্রতিদিন এই রাস্তা থেকে হাজার হাজার মানুষ দলবদ্ধ হয়ে কোন জায়গায় যাও, কার পুজো করতে যাও তোমরা? আমি যখন আমার পূর্বে ধর্মে ছিলাম, যখন এক কথা আমি যাব হিন্দু থে, আমি বসে বসে চিন্তা করতাম যে আমার এক মন্দির মে সাত আট দশ বারা ঠাকুর হ্যাঁ, লেকিন কোই ভি মহিনে কে মহিনে চলে যাতে হ্যায়, কোই ভি মন্দির কে অন্দর নহীঁ যাতা। হম দেখে গে মুসলমান কে আল্লাহ কিতনে হ্যায়, যে সারা দিন কে অন্দর মুসলমান পাঁচ বার মসজিদ মে যাতা হ্যায়। আমি চিন্তা করলাম আমি দেখব মুসলমানের আল্লাহ কটা, আল্লাহ কটা, একটা না তিনটে, কটা? একটা। আমি চুরি চুরি করে মসজিদে ঢুকলাম, ঢুকে গিয়ে দেখছি তারপর আমি ক্লাস সেভেন কিংবা এটে পড়ি, দেখলাম ঢুকে সামনের দিকে দেখছি আল্লাহ নাই, পিছে তাকিয়ে দেখলাম আল্লাহ নাই, ডান দিকে কই আল্লাহ তো দেখা যাচ্ছে না, বাম দিকে কই আল্লাহ তো দেখা যাচ্ছে না, মসজিদের ভিতরে কোন জায়গা আল্লাহর ছবি টবি আছে, ফটো ফটো টাঙানো আছে যে আল্লাহ লম্বা
না ভেটে কালো না ফর্সা। গীতা বলছে ওম সত্যম শিবম সুন্দরম। আমরা কিন্তু জানি না আল্লাহ কালো না ফর্সা, জানি। আমি গীতা পরে আসছি, যে কথা বলছিলাম আপনাকে, মা ফাতেমা জিজ্ঞাসা করছে মক্কাবাসীদের। আম্মা জান ফাতেমা বলেছিলেন, ও মক্কাবাসীরা, আমি ফাতেমা, আমার বড় ইচ্ছে হয়েছে, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, প্রতিদিন হাজার হাজার মানুষ, তোমরা মক্কাবাসীরা দলবদ্ধ হইয়া ওই পাহাড়ের পিছে যাও, আমি ফাতেমা জানতে চাই পাহাড়ের পিছনে কি রয়েছে, কোন ঠাকুরের পুজো করতে যাও, কোন দেবতাকে ভক্তি করতে যাও, আমি ফাতেমা, আমাকে বলে দিতে হবে। মক্কাবাসীরা বললেন, মা ফাতেমা রে, আমরা পাহাড়ের পিছে যাই, প্রতিদিন যাই, কিন্তু কোনো ঠাকুরের পুজো করি না রে মা, তবে কেন যাও? ওই সময় মক্কাবাসীরা বলেছিলেন, ফাতেমা, ওই পাহাড়ের পিছে আল্লাহর কাবা ঘর রয়েছে, আমরা কাবাকে ভালোবাসি। জোরে বলুন নারে তাকবীর। আমরা যাই ওই কাবার ভালোবাসায়, কাবাকে তপ করি, কি করি? তপ করি। আমরা কাবাকে ভালোবাসি তাই ওই জায়গা যাই। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাবাসীদেরকে ছেড়ে দিলেন ওই জায়গা থেকে, দৌড়ে 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 ওই কানা কাবার কাছে পৌঁছে গেলেন। কাবার গায়ে দিবালে হাত মেরে আম্মা জান ফাতেমা জিজ্ঞাসা করেছিলেন, ওরে আল্লাহর কাবা, মক্কাবাসীদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বলল তোকে ওরা ভালোবাসে, তাই তোর ভালোবাসায় ওরা এসেছে। আমি ফাতেমা তোমাকে জিজ্ঞাসা করি রে কাবা, তোমাকে বলতে হবে মক্কাবাসীরা তোমায় ভালোবাসে, তুমি কাকে ভালোবাসো আমাকে বলতে হবে। কাবা থেকে আওয়াজ আসে না আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, কাবা যখন রোনাজারি শুরু করে দিয়েছে, ও গো আমার আল্লাহ, ফাতেমা আমাকে জিজ্ঞাসা করে, হই আমার জামানটা খুলে দেন, নাই তো আপনি ফাতেমাকে বলে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার জামানটা খুলে দিলেন, কাবা থেকে আওয়াজ আসে, ফাতেমা, মক্কাবাসীরা আমাকে ভালোবাসে, আমি কাবা তোমাকে জানিয়ে দিলাম, আমি কাবা, আমার আল্লাহকে ভালোবাসি। আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর, ওম সত্যম শিবম সুন্দরম। আম্মা জান ফাতেমা এইবারে কাবা থেকে ছুট মেরে বাড়িতে হাজির হয়েছেন, নামাজের মাশাল্লাহ বিছিয়েছেন, আল্লাহর কাছে ফোন করবেন। কার সাথে কথা হবে? আল্লাহর ফোন নম্বর আপনাদের জানা আছে? জানা নাই? আর আমি যদি বলি মমতা ব্যানার্জি কিংবা অধীর চৌধুরী কিংবা যত কোনো পার্টির লিডার আছে আর কি, আমি কাউকে ইংলিশ করে বলছি না, এমএলএ মন্ত্রী, এমএলএ মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সবার কিন্তু নম্বর আমরা সংগ্রহ করে রেখেছি, রাখি নাই? ভালো ভালো ছেলে, ভালো ভালো মেয়ের, ওরা জাতের ঘরের ছেলে, তারা ভালো ভালো মেয়েদের ফোন নম্বর সংগ্রহ করে রেখেছে। তো আল্লাহর ফোন নম্বর আমাদের জানা নাই, জানার দরকার আছে। ফোন করবেন, এসটিডি ঘরে যাবেন। এসটিডি ঘর কোনটা? ওই ওই মসজিদ, অজু বানাবেন, দাঁড়িয়ে যাবেন, ফোন নম্বর বলবেন ইনশাল্লাহ। এক কথায় সার মর্ম বুঝলেন, নামাজ পড়তে হবে আমাদেরকে। আম্মা জান ফাতেমা
নামাজের মুসল্লব বিছিয়ে নিলেন, দু রাকাত নামাজ পড়লেন, নামাজের পরে হাত উঁচু করে আল্লাহর সঙ্গে কথা বলছে। কার সাথে? আল্লাহর সাথে কথা বলছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ মক্কাবাসীদেরকে জিজ্ঞাসা করলাম, মক্কাবাসীরা আমাকে বলল ওরা কাবাকে ভালোবাসে। কাবাকে যখন জিজ্ঞাসা করলাম, কাবা থেকে আওয়াজ এসে গেল, ও মা ফাতেমা, আমি আমার আল্লাহকে ভালোবাসি। ও গো রব্বুল আলামিন, আল্লাহ মক্কাবাসীরা কাবাকে ভালোবাসে, কাবা আল্লাহ তোমাকে ভালোবাসে, আর আমি আমি তোমাকে জিজ্ঞাসা করি, রব্বুল আলামিন আমাকে বলে দিতে হবে আপনি কাকে ভালোবাসেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাকি দিয়া বলেন, ওরে জিব্রাইল, ফাতেমা আমাকে জিজ্ঞাসা করেছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফাতেমা মক্কাবাসীরা কাবাকে ভালোবাসে, কাবা আমি আল্লাহ আমাকে ভালোবাসে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার রসুলুল্লাহকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে রসুলকে যখন জিজ্ঞাসা করছে, আব্বা আপনি কাকে ভালোবাসেন, বিশ্ব নবী বললেন, মা মক্কাবাসীরা কাবাকে ভালোবাসে, কাবা আমার আল্লাহকে ভালোবাসে, আমার আল্লাহ আমি রসুলুল্লাহ আমাকে ভালোবাসে। মা ফাতেমা মনে রাখো, আমি রসুল জানিয়ে দিলাম, আমি নবী আমার এই উম্মতকে ভালোবাসি। জোরে বলেন, নবী আমাদেরকে ভালোবাসেন না বাসেন না, আমি এটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ ভালোবাসেন আর নবী ভালোবাসেন। আমরা নবীকে ভালোবাসব, তো নবীর ভালোবাসা এটাই না, মাথায় টুপি দিলাম, আপনার 4 কেজি গোশ খেলাম, এর নাম কিন্তু ভালোবাসা না। ময়দানে মহাশরে রসুল যেন আমাকে আমাদেরকে যেন চিনতে পারে, সেই রকম ভালোবাসার দরকার আছে না নাই? যে নবী যেন আমাকে চিনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন একটা আওয়াজ দেবেন, আমতাজিল ইয়াউমা আইয়ুহাল মুজলিমুন, আসামিরা এক কাতারে দাঁড়িয়ে যাবে, নিষ্পাপীরা এক কাতারে দাঁড়াবে, দুটো কাতার হয়ে যাবে আল্লাহর সামনে। পাপি এক কাতারে, নিষ্পাপি এক কাতারে, সেদিন আমাদেরকে হিসাব দিতে হবে। আমি যখন হিন্দু ছিলাম মনে মনে ভাবতাম, ইসলাম ধর্ম না খুব সহজ, কিন্তু এখন যেটা দেখছি ইসলাম ধর্ম খুব কঠিন, এত সস্তা না। তবে কিন্তু পাক ধর্ম, ইসলাম ধর্ম পাক ধর্ম। বসতে গেলে দোয়া বলতে হয়, হাঁটতে গেলে দোয়া বলতে হয়, খেতে গেলে দোয়া বলতে হয়, ইসিনজায় গেলে দোয়া বলতে হয়, টাকা দিতে গেলে দোয়া বলতে হয়, টাকা নিতে গেলে দোয়া বলতে হয়। সুতরাং তাই নয়, বিষ্ণবী জানিয়ে দিয়েছেন, স্বামী স্ত্রী যখন মিলন হয়, স্ত্রীকেও দোয়া বলতে হয়, স্বামীকেও দোয়া বলতে হয়, তার মানে হলো দোয়া ছাড়া কোনো কথা হবে না, ইসলাম হলো পাক ধর্ম। জোরে বলো নারে তেগবি, দোয়া ছাড়া কোনো কথা নেই, ইসলাম আমার আল্লাহর ধর্ম। কার ধর্ম? ইন্না দিনা ইন্দাল্লাহি ইসলাম, আল্লাহ বলছে আমার পছন্দ করা, আমার মনোনীত, মেরা পাশ কিয়া হুয়া ধর্ম হয় ইসলাম, আর তার সনাতন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ধর্মকে যে কেউ কবুল করতে পারে, যাদব কবুল করতে পারে, খ্রিস্টান, কাউরা, মৌসি, চমার, জিসকো আচ্ছা লাগেগা উস ধর্মকে কবুল কর সকতা হ্যায়, আর জিসনে কর লিয়া আল্লাহ উসে জান্নাত দেগা। জোরে বলুন সুবহানাল্লাহ।
गीता बोलछे तुमे बो माता चो पिता तुमे बो बंधु चो सका तुमे बो विद्या चो दरबड़ तुमे बो देवम देवु देवा माते क्यों बेशी बाप ते क्यों बेशी संतान ते क्यों बेशी टाका पैसा ते क्यों बेशी एक कथा निजे जीवन ते क्यों बेशी जे विश्वनबी के भालोबासते पारबे से एकालेओ शांति पाबे परकाले जन्नत पाबे जोरे बोलें। अच्छा आपनारा शुनेछेन एकटा हिंदू छेले मुसलमान होयेछे शोनेन नाई আমি আপনার সামনে এসেছি আমি বলবো আপনার মনের কথা আমি বুঝতে পেরেছি আমি কিছুটা টাচিং দেব আপনাকে তবে পুরোটা বলবো না যাতে আমি এলাকায় একবার এসেছিলাম আপনাদের জানা আছে আমি কেন কালমা পড়েছি জানা আছে তো আচ্ছা আমি যদি 10 মিনিট আমার জীবন ইতিহাস বলি আপনারা শুনবেন আচ্ছা কারা কারা শুনবে না হাত উঁচু করে দেখান আমি কিন্তু বলি দেখো বাংলা ভাষা আমি মূর্খ হ্যাঁ বাংলা আমি নেই আতা জিতনা আ সকতা হ্যাঁ উতনা আপকো হাম বল রহে হ্যাঁ হামনে বলা থা কিস কিস কো শুননা নেই হ্যায় আপ লোগো নে হাত উঠায়া মানে তালে তালে হো গয়া আচ্ছা আপ বতাইয়ে কিস কিস কো শুননা হ্যায় হাত উঁচু করকে দেখাইয়ে মাশাআল্লাহ তাকবীর লাগাইয়ে নারে তাকবীর নারে তাকবীর नारा तकबीर एक कथा आपके बोली अपनारा मुसलमान कि ना ये जेचाई करते हैं तो ना कि मुसलमान कि आपनारा मुसलमान एकटुक जेचाई करा हक ओ जमातर संगे नमाज पढ़ले सवाब बेशी है ना कम है सवाब बेशी है एखन मस्जिदे आजान हुए যদি পাঁচ ওয়াক্ত নামাজি সত্যিকার যদি নামাজি হয় আজান হয়ে গেছে ওর গোটা শরীর কামড়াবে নামাজ ছেড়ে যাচ্ছে নামাজ আদা করতে হবে বুক ধড়ফড় করবে না আর যদি আমার মতো নামাজি হয় মাগরিবের আজান হচ্ছে বাজারে বসে বসে চা খাচ্ছি ও হুজুর আজান হচ্ছে বেশি পণ্ডিত হয়ে গেছো বিরাট নামাজি তো দেখতেছি যদি এটা আমি বলি আমার মতন মাতামট আর কেউ আছে নামাজে দাওয়াত দিচ্ছি তাও আমি বলতেছি পণ্ডিত হয়ে গেছো তা পণ্ডিত যদি না হয় তোর নামাজের কথা বলছিস তুই বসে আছিস কেন এখানটা নামাজ শুরু হয়ে গিয়েছে ভালো করে বুঝবেন আমি কি কথা আপনাকে বোঝাতে চাই মসজিদে যখন নামাজ শুরু হয়ে গেল নামাজ যখন শুরু হয়ে গিয়েছে একজন পাঁচ ওয়াক্ত নামাজি তিনি ছুটে 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 আসতেছে নামাজ পড়ব নামাজ ছেড়ে যাচ্ছে যেন বিরাট দেনায় পড়ে যাচ্ছি তাড়াতাড়ি করে উজু বানালো উজু বানাইয়া পিছে কাতারে দাঁড়িয়ে গেল এক রাকাত নামাজ হয়ে গিয়েছে দ্বিতীয় রাকাতের জন্য ইমাম সাহেব যখন দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাবার পরে কেরা শুরু করলো ও জওয়ানরা যুবকরা কলেজা টুকরারা ঠান্ডা মাথায় বুঝবেল দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব যখন দাঁড়িয়ে গেছে এ মুসল্লি পিছেতে গিয়ে আল্লাহু আকবর বলে নিয়ত করেছে কিতাবে লেখা আছে কিতাবটার নামটা শুনলেন কিতাব লেখক কে এটাও আপনাকে বলছি ও জওয়ানরা যুবকরা পিছে যখন দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাবার পরে কিতাব বলছে এ যখন নিয়ত করে দাঁড়িয়েছে আর যেই নিয়ত করেছে ওই ইমাম সাহেব আর মোজান সাহেব এ দুটো সাহেবের বউ তালাক হয়ে গিয়েছে এ তো বিচারি নামাজ পড়বে বলে ছুটে ছুটে আসতেছে জামাত ধরবে তাড়াতাড়ি করে ওযু বানিয়েছে ওযু বানিয়ে
পিছে কাতারে দাঁড়িয়ে গেলেন। নিয়ত করেছে আল্লাহু আকবার। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দুটো সাহেবের বউ তালাক হয়ে গেছে। কি ব্যাপার বলো দিনে, এ কি নামাজি? ইসলাম ধর্ম কত সূক্ষ্ম ধর্ম দেখেন, সূক্ষ্ম বিচার আছে ইসলামে। যখন এ পিছে দাঁড়িয়ে গেল, দুটো বউ তালাক হয়ে গিয়েছে, যদি আপনারা অনুমতি দেন যে সেলিম যাদব ভাই, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, দুটো সাহেবের বউ তালাক হবে কেন, এটা আপনি একটু বুঝিয়ে বলুন, তাহলে কিন্তু আমি এক্ষুনি বলবো, যদি অনুমতি না দেন আজ কিন্তু ঘুরিয়ে দেব, অন্য জায়গায় চলে যাব। এখন আপনারা শুনবেন কি না, আমি প্রমাণ পাবো কি করে, তার নজির হচ্ছে এটাই, আমি একটা তকবীর দেব, আমার টানটা তকবীরের হবে, শেষ যখন করব তখন তো আপনি টান দেওয়া শুরু করবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইবারে বলুন, বলবো কি বলবো না? বলবো তি, শুনবেন তো, ওলামায় দেওবন্দ কিতাব লিখেছেন, কিতাব আমার ব্যাগের ভিতরে আছে, সম্ভবত যদি দেখতে চান আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আমি একটা তকবীর দিচ্ছি, আপনি আমার সাথে সাথে তকবীর দেবেন, ফোরন তকবীর। কি তকবীর? ফোরনে তকবীর। জানেন না, ফোরনে ধান কাটা হয়, ফোরনে ঘর বাঁধা হয়, ফোরনে মাটি কাটা হয়। আল্লাহ বলছে ওই ফোরন ব্যবসা দুনিয়া করতেছি, বান্দা ওই ব্যবসা আমার সঙ্গে করে দেখ, আমি আল্লাহ তোর বাড়িতে ক্ষেত খামারে এক কথা তোর উপরে রহমত নাজিল করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফোরন তকবীরের মানে হলো, এখানে আমরা বসে আছি ধরলেন 5,000 লোক, আওয়াজ দিতে হবে 10,000 লোকের। আওয়াজ কটা লোকের? 10,000, মানে ফোরন তকবীর। আমি তকবীর দিচ্ছি আর আপনারা, আমার টান শেষ হবে, আপনারা ওই টানে টানে তকবীরটা দেবেন। নারে তাকবীর, দীন ইসলাম, দীন ইসলাম, নবী কা দামন, নবী কা দামন, নারে তাকবীর। আমাদেরকে ভাবতে হবে, আমাদের হাতে কটা আঙুল, আর এই হাতে নামাজ যখন পড়ি কেবলা দিকে মুখ করে নিয়ত করি না? কিছু কিছু নামাজি আছে আমি দেখেছি পশ্চিমবাংলায় এসে, তারা নিয়ত করতেছে আল্লাহু আকবার, করে না? কিছু কিছু নামাজি আছে, হ্যাঁ, কিন্তু কিতাবে এসেছে একদম যে কান কা লতি হ্যাঁ না, ইসকে বরাবর আপকা হাত উঠনা চাইয়ে। দোয়ার সময় দেখেছি, দোয়ার সময় কিছু কিছু বক্তা আছে, রব্বানা জালমনা, যার মানে ওরা যেন দড়ি বাড়তেছে, বক্তারাও এরকম করে। আর মসজিদে কিছু কিছু নামাজি আছে স্ট্যান্ডার ভিখারি, আল্লাহ বলছে আমরা স্ট্যান্ডার, দেবে দাও না দেবে চলে যাও। আমি যদি আপনার কাছে বলি যে বাবু আমার 50টা টাকা লাগবে দাও গো, দেবেন? আর যদি বলি দাও না গো, বডি সে হাত কা কোই সম্পর্ক নাই রহেগা। জব ভিক মাঙ্গেগে আপ আল্লাহ কে পাস, তো বডি সে হাত কা কোই সম্পর্ক নাই রহেগা, বুঝতে হবে।
धर्म इसलम की बुझते हैं। चलो आगे बढ़ोन जे कथा बोलते दुटो बंधुर बहु तलाक हो गल की जवाना जुबकरा कलेजा टुकरारा ओ भाभी खाला फुफुरा बुबूजान ठंडा माथाय बुझबेल आज तो सारा जीवन रात्रि क्यों अनेक शुनेछि कयेकटा कथा हिंदू ऐले बोलछे एटा किन्तु माथार भितरे रखते हबे कलेजा गेते लेते हबे इसलम की धर्म इसलम कत तो सूक्ष्म धर्म कत तो पवित्र धर्म इसलम जखन दुटो साहेबेर बहु तलाक हो गेलो केन हलो कारणटा कि जे व्यक्तिटा पीछे नामाजे दाड़िये गेलो हाथ जखन उचो करे नियतटा करेछे नियत करे जखन कतारे दाड़िये गेलो दाड़िये देवार संगे संगे दुटो साहेबेर बहु तलाक हलो तार माने घटना कि घटेछे ठंडा माथाय बुझबेल एई मानुषटा विदेशे चले गेलो चाकरी जन्नो व्यवसार जन्नो दस बसर पंद्रह बसर बयस हो गेलो ताकुन तो मोबाइल छिलो ना कुनो टेलीफोन छिलो ना चिठीर कारबार ए मानुषटा जखन बाड़ी फेरे ना एलाकार मानुषरा चिंता भावना करेछे सलीम जादव चले गेलो एर किन्तु दुटो बहू खूब सुंदर दुटो बहू एई हुजूरे दुटो बहू के रेखे आठ दिन पर्यंत सलीम जादव तो फिरी नाई एई दुटो बउर कोनो सन्तान नाई नतून मे जुआन बयस एदेर व्यवस्था कि हबे आमादेर कि इस्लाम एदेर कोनो व्यवस्था करबे ना ग्रामेर मानुषरा आलेमदेर डाकलो बड़ो बड़ो मुफ्तीदेर डेके मसला मशाल जानते चाइलो तारा एकटाई कथा बोलेछिलो जारा बिये करते चाइबे ओटा तो एकटा आलेमेर बउ एकटा आलेम दुटो बिये करेछे এই আলেমের বউকে সাধারণ যদি কোনো মানুষ বিয়ে করে নানা বিয়াদবি করা হবে এমন করা তো চলবে না আপনারা দেখুন যদি কোনো আলেম বিয়ে করতে পারে তাহলে বিয়ে করাটা ঠিক হবে না তো অন্যায় হবে কিন্তু বিয়েটা জায়েজ হবে অসুবিধা নাই ও যুবকরা জনেরা কলেজা টুকরারা গ্রামের মানুষরা সবাই মিলে ইমাম সাহেবকে ধরলো হুজুর গো দিনের খাতিরে আপনি তো ইসলাম প্রচার করার জন্য আপনি তো মসজিদে আসেন আপনি চিল্লায় যান আপনি জামাতে যান তিন দিন চার দিন আপনার কাছে আমরা গ্রামবাসীরা একটাই দাবি রাখতে চাই হুজুর আপনি আর মোজান সাহেব মিলে দুজন মিলে ওই সেলিম যাদবের দুটো স্ত্রী ওই স্ত্রীকে আপনাদেরকে বিয়ে করতে হবে ও সোনার মানিকরা হুজুর দুটো ধরা পড়ে গিয়েছে বিয়ে তো করতে হবে কিছু করার নাই এইবারে হুজুরের বিয়ে দেওয়া হলো সেলিম যাদব তো মরে যায় নাই সেলিম যাদব দীর্ঘদিন পরে হঠাৎ যখন গ্রামে ফিরেছে গ্রামে ফেরার সময় দেখছে আজান হচ্ছে মাগরিবের আজান নামাজি ছেলে চুপ করে থাকতে পারি নাই ব্যাগটা রেখে দিয়েছে অজু বানাই লিয়েছে অজু বানাইয়া মসজিদের ভিতরে ঢুকলো মসজিদের ভিতরে গিয়া পিছে কাতারে দাঁড়িয়ে গেল আল্লাহু আকবর বলে নিয়ত করে দাঁড়িয়ে গেল কিতাব সাক্ষী দেয় ও মানুষটা তো মরে যায়নি ও তো বউকে তালাক দেয়নি ওই অবস্থায় রেখে গিয়েছিল যারা দুজনকে বিয়ে করেছে যত মানুষ বাড়ি চলে আসলো সুতরাং ওই দুটো বিবি তালাক হয়ে গেল বুঝা গেছে ইসলাম কত সূক্ষ্ম ধর্ম দেখেন অনেক কথা আমি না এক সপ্তাহ হয়ে গেছে ঘর থেকে বের হয়েছি সোনা অনেক দূর থেকে আসতেছি যে মালদা মালদা থেকে কালকের এসেছিলাম আপনার মিশদা তাই তো তমলুক তমলুক ওই জায়গায় আবার চলে গিয়ে আবার ফের আপনার কাছে আসতে হলো আসেন ইসলাম আমাদেরকে বুঝতে হবে আমি কেন কলমা পড়েছি এই আলোচনা আপনার সামনে আমি মূলত কিছু কথা কোনো পয়েন্ট তুলে তুলে আপনার সামনে ধরবো ইনশাল্লাহ শুনবেন তো কিন্তু ইসলাম ধর্ম আমি একটা কথা আর আপনাকে বলি আপনাদের জানা আছে আমার মনে হয় সম্ভবত
अल्लाह नबी इब्राहिम खलीलुल्लाह निजे पुत्र इस्माइल के जबाई करते गए मीना मैदान निये गेछिलेन। ओ शुनेछेन तो? ওই মিনা ময়দানে গিয়ে ইসমাইলকে যখন জবাই করবেন আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন যে জিব্রাইল আমি ইসমাইলকে জবাই হতে দেব না, তুমি জান্নাত থেকে দম্বা নিয়ে যাও, দম্বা নিয়ে গিয়ে ইসমাইলকে সরিয়ে নাও, ওই জায়গাটা দম্বাকে শুয়ে দাও। কিতাবে লেখা আছে ইসমাইল জবাই হলো না, জবাই হলো কেটা? জোরে বলেন, দম্বা। আচ্ছা সেই দম্বার নামটা কি একটু বলবেন? জানা নাই? তাহলে আমাকে অনুমতি দেন, আমি বলে দিচ্ছি, বলে দেব। বলেন বলেন ইনশাল্লাহ, বলুন না। আচ্ছা কারা কারা শুনবে, হাত উঁচু করে দেখান দেখি। মাশাআল্লাহ সবাই শুনবে তো? না রে তাকবীর। দম্বার নাম বলে দেব, 40 বছর, 60 বছর, 80 বছর বয়স হয়ে গেছে, গোশ খাচ্ছি, ঈদ পালন করছি। যদি কোনো হিন্দু ভাই জিজ্ঞাসা করে যে তোমাদের নবী ইব্রাহিম তো পুত্রকে জবাই করতে গিয়েছিলেন, তা ছেলে তো জবাই হলো না, জবাই হয়ে গেল দম্বা। আচ্ছা বলো দিনই দম্বার নাম কি? যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি উত্তরটা কি দেবেন? চোখ দুটো নীল হয়ে যাবে না? আপনি বলবেন এই তোর কাজে বলে কি লাভ? বলবেন না? বলবেন না? তার মানে আপনি জানেন, আপনি জানেন